হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন সাগরীশের ব্লগ। তো চলে আসছি আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে। আর সকাল সকাল আমাদের ব্রেকফাস্ট যেটা বলে, ব্রেকফাস্টটা কোথায় হয়? আমাদের এই চায়ের দোকানেই। চায়ের দোকান। আর এই যে আমাদের কিউটি, এটাকে নিয়ে যাবো ডাউহিল। তো ডাউহিলে দেখি আজকে কিরকম। আর এমনি ওইটা ডাউহিল ওয়েদারের রিপোর্ট দেখে তো বেশি ভালোই ঠান্ডা আছে, দেখে একদম ভালো টাইপে হয়ে আসছি। ওটা ওটা পরে নিছি যাতে ওখানে ঠান্ডার কোনো চিন্তা না হয়। তো চলো রাস্তায় কন্টিনিউ করছি। চলো, আমরা তো এখন বার হয়ে গেছি। এখন দেখো ভিড় কি কেন জানে, যে সবাই এখন সবাই পিকনিকের জন্য বেরিয়েছে, দুর্গা পূজার জন্য। আমরা তো ডাউহিল ঘোরার জন্য দেখি ওখানে স্কুল বাসে সবাই পিকনিক। তো ফাইনালি এখন আমরা পৌঁছায় গেছি ডাউহিল স্কুলটা। এখানে যে এই স্কুলটা তো অনেকদিন ধরে বন্ধই আছে, যে সবাই বলে ভূতিয়া হাউস, ভূতিয়া হাউস সবাই বলে, এখানে বলে ভূত থাকে। এখানে তো আগে তো এইটা এখানে না, মেন ওই পয়েন্টটা যে বলে সবাই বলে ডাউহিল গোস্ট হাউস যে বলে যেটা, ওটা হচ্ছে আরও উপরে এদিকে যাই উপরে আছে। যাই দেখি ওখানে ভূতের দর্শন হয় নাকি। ধূপকাঠি ধূপকাঠি সব নিয়ে নিছি, পুরো ভালো করে পূজা দিয়ে যায় দেখি। ভালো ভালো করে দর্শন যদি পাই যায় তো ভালোই হয়। চলো তো মেন যেটা জায়গা আছে ওখানে যাই। দেখো কী আর বলবো, যে এদিকে তো এখন ভাবলাম ঢুকবো, তো ঢুকতেই দাদারা বললো যে বাইক নিয়ে বলে যাইতে দিবে না, তো বাইকটা এখন এখানে পার্ক করে যাইতে হচ্ছে, হাইটে হাইটে এখন যাইতে হবে। তো চলো পূজা করতে হবে না, যেতে তো হবে। তো চলো এখন তো হাঁটা শুরু করলাম আমরা। তো সবচেয়ে খারাপ লাগে পাহাড়ের মধ্যে এই হাঁটাটা, থাকতেও হাতে হেলমেট টেলমেট নিয়ে তাও কী করার আছে, যেই হয়ে যাক না কেন, হাইট হইলেও কী আছে, যাবই। চল হাফসাই গেলাম হাট। বুঝতে দেখো পৌঁছাই গেছি। ইয়া ফন্টেন, ইয়া ভূত বাংলা, ভূত বাংলা হন্টেড হাউস। দেখো ভিতরে তো ঢুকার তো ওরকম পারমিশন নাই, এরা দুজন মতন দূরে কী বেছে ঢুকলো জানি না। ভাই আন্ডার কাজ গায়ে ও নেই সে। যাই ভাই, ভালো আছিস? কি নাম? সাগর। চলো এখন ব্যারিকেডটা পার করে ঢুকি। ভূত বাংলা এখানে তো এই ব্যারিকেডটা তো পার তো করে আসলাম। দেখো চারদিকে তার তো বান্ধা আছে, তাও ঢুকে গেলাম, দেখি দেখা যায় নাকি ভিতরে। আপাতত হেলমেটটা রাখি, কিন্তু ঢুকতে একটা আজিবই একটা কী বলো ফিলিং আসতে আছে কি ভূত বাংলা এখানে সারাক্ষণ বাইরেতে দেখছি, আজ পর্যন্ত ভিতরে ঢুকি নাই। লাগ বাই চান্স ভাই, কাউকে যদি দেখা যায় তো আমরা তো কী ভেবে পালাবো। হ্যালো, কই হ্যা বলা, বাদ মে আও বিজি হ্যা।
আর এখন তো এই ভূত বাংলা এখানে তো থাকতে থাকতে তো এখন ফট করে একটা নজর পড়লো, কেন কি এখানে এমনি ঠান্ডার দিন, এখানে হচ্ছে ভূতগুলা আগুন তাপায় রাত্রেবেলা, এখানে হচ্ছে আগুন তাপায়, ওদেরও ঠান্ডা লাগে না, কি করবে, ভূতুত কিছু হয় না, আমরা তো ঢুকিয়ে বাড়াচ্ছি, এখন দেখি এখন তো আমরা বলতেছি ভূতুত কিছু হয় না, এখন দেখি রাত্রেবেলা বাড়িতে যাই, দেখি জ্বর সর্দি যদি চলে আসে তাহলে বাবু হ্যাঁ কিছু আছে, কিছু মনে হয় যে বন্ধ করছে কেন, কোনটা কি বন্ধ করছে, যাতে তোরা যদি না দেখিস কেউ পৌকি মারে দেখবি কি আছে ভিতরে, আই ডোন্ট নো ক্যা হ্যায় ভিতর অন্দর মে, ভালো জিনিস নেই তো চলো এখন এই হন্টেড হাউসকে একটু আপাতত বাই বাই করছি, রাত্রেবেলা এটাকে দেখবো ভালো করে ডিটেলে দেখবো কিছু ধরা পড়ে, তো চলো এখন আমরা এখান থেকে বার হচ্ছি, নিচে যায় দাঁড়াবো আবার রেস্ট নেওয়ার জন্য, আর মেন কথা তো ভাবছিলাম বাইক নিয়ে এখানে ফটো তুলবো, বাইক তো ঢুকতেই দিল না, আগে তো প্রত্যেকবার তো অবজেকশন হইতো না, আজকে কী যে হলো এদের, তো চলো নিচে যাই দেখা, তো এখন তো আমরা একটু হালকা নিচে আসি, একটু দিকে উপরে দিয়ে একটা রাস্তা উঠে গেলো, একটা পার্কে ওইদিকে দিয়ে একটা পার্ক আছে, তো পার্কে ওইদিকে একটা রাস্তা গেলো, আমরা জানি এখানে আগেও আসছিলাম, এই জায়গাটায় খুবই ভালো লাগে ফটো বা এমনি টাইম কাটানোর জন্য, এখানে বসে আমরা এখানে খুবই ভালো লাগে, অনেক সময় এখানে বসি একটু রিল্যাক্সের জন্য, ওখানেও আছে বসে আছে, এখন ওখানে চাও নিয়ে আসি বাড়ির থেকে ফ্ল্যাক্সে করে, ওটাই ভালো, কেন কি দেখো এখন যেরকম হালকা হালকা ঠান্ডা আছে, যেরকম দেখো এখানে হালকা হালকা ঠান্ডা আছে, তো সব সময় তো চায়ের দোকান তো পাওয়া যায় না, না ওটা বাড়ির থেকে নিয়ে আসি আমরা বানায় নিয়ে ফ্ল্যাক্সে করে, এখন কাপ টাপ নিয়ে আসি এখানে আরামসে ফিল করে খাবো, রাস্তার ওখানে নিচে এত ভাঙা ছিল, এদিক দিয়ে সিধা চলে যাবে একদম পার্কে, তো আমরা তো মনে হয় পার্কে ওখানে আজকে তো যাবো না, দেখো এখানে তো ভিডিও টিডিও বানালাম এই মদনটার, দেখো জায়গাটা পুরো 360 দেখাই দিলাম, তো তো চলো তো এখন তো আমরা বইসে টিপি টিপি একটু করলাম, তো এখন আমরা আই লাভ কার সঙ্গে ওখানে যাবো, তো এখন আমরা আই লাভ কার সঙ্গে ওখানে যাবো, তো ওখানে যাই চলো ভিডিওটা কন্টিনিউ করছি, এই তো খালি একটু নিচে আসলাম উপর থেকে যে ডাউল থেকে একটু নিচে কার সঙ্গে এখানে আসলাম, একটু দাঁড়াবো যে এখানে তো ফট করে দিকে ওই পাশটা, তো কেন কি আমরা পাহাড়ে হচ্ছে এই পাশটা আসলাম ভিতরের দিকে, আগে ছিলাম ওই পাশের দিকে, ওই পাশে দেখি কত কুয়াশা তো ছিল না, এখানে এসে দেখি যা কুয়াশা, দেখো দেখো এখন আমরা কোন দিক দিয়ে যাচ্ছি একদম ড্রেন ড্রেন হয়ে, কেন বলবো না পাহাড় হচ্ছে জান্নাত, দেখো জান্নাত বলতে 26 জানুয়ারিতে দেখছো একটা একটা দিনে দুই দিনই জিনিস দেখা যায়, সূর্য একদিকে চাঁদ, তাহলে ভাবো আমরা কোথায় থাকি, ওইদিকে সূর্য ডুবতেছে ওইদিকে চাঁদ উঠতেছে, আর দেখো জায়গাটা দেখ, মেঘগুলো দেখ, মেঘগুলো 5K 10 স্পিডে যে স্পিড বাড়ছে রে মেঘগুলো 15 হয়েছে নাকি, হ্যাঁ এখন তো বেকার অনেক টাইম হয়ে গেছে, তো এখন আমরা তো চলো এখন তো আমরা বাড়বো, তার আগে একটা জিনিস দেখে নাও যে এখন আমরা তো টাইম ল্যাপস লাগায় রাখছি, কেন কি ভালো জনকে যে কুয়াশাগুলো উঠবে তখন ভালো লাগে ভিডিওটা, দেখো তোমাদেরকেও দেখাই দিব, ওই যে দেখো এই গাছের ওখানে ময়লটা
রাখা আছে একদম স্ট্যান্ডে। দেশি জোগাড়, দেশি জোগাড়, প্লাস্টিক প্লাস্টিক। যেখানে যাই যাই না কেন, কিছু হোক কি না হোক অ্যাডজাস্ট করে দিই, বা দেশি জোগাড়টা ফিক্স করি নি আমরা। একবার অহল ধরা হয়েছিল, স্পটও পাই হেভি হেভি। তো চলো এখন তো আমরা বাড়বো, তো তোমরা ভালো থাকো সবাই, গাড়িতে পাহাড়ে আসো যদি, তো গাড়ি আসতে চালাবে সেফ, সেফ ড্রাইভ, সেফ লাইফ, টাটা।